এখন আমরা আলোচনা করব ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে আমরা আসলে কি বুঝিয়ে থাকি। প্রথমেই বলে নিচ্ছি যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই ধারণাটি বেশ বিতর্কিত, অর্থাৎ কাকে আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠী বলবো এ নিয়ে বেশ বিতর্ক বা ডিবেট রয়েছে পুরো পৃথিবীতেই। এখন তারপরেও আমরা যেহেতু এখানে আলোচনার জন্য একটি মোটামুটি সংজ্ঞা বা ধারণার ক্ষেত্রে আসতে চাই, এবং সেক্ষেত্রে আমরা বলছি যে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর নিজস্ব সংস্কৃতি থাকবে, অর্থাৎ বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী যেমন চাকমাদের কথা যদি তুমি ধরো, তাদের একটি নিজস্ব সংস্কৃতি রয়েছে, পোশাক আশাক রয়েছে, খাদ্যাভ্যাস রয়েছে, ধর্ম রয়েছে, তো এই বিষয়টাই হচ্ছে সংস্কৃতির থাকার একটা বিষয়, তো সেটি রয়েছে চাকমাদের। সুতরাং চাকমারা একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী, আবার তাদের একটি ঐতিহ্যবাহী জীবিকা পদ্ধতি রয়েছে, অর্থাৎ তারা ঐতিহ্যবাহী জীবিকা পদ্ধতি অবলম্বন করে। চাকমা, মারমা, মণিপুরি, ত্রিপুরা, খাসি এরা সবাই কিন্তু এই ধরনের জীবিকা পদ্ধতি অনুসরণ করে। তাদের বাস কিন্তু একটি নির্দিষ্ট এলাকায়, যেমন চাকমাদের কথা তুমি যদি ধরো, তারা একটি নির্দিষ্ট এলাকায় বসবাস করে, মারমারা একটি নির্দিষ্ট এলাকায় বসবাস করে, কিংবা মণিপুরিরা একটি নির্দিষ্ট এলাকায় বসবাস করে, সেখানেই তারা তাদের গ্রাম পাড়া বা বসতি গড়ে তোলে। তো বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় 57টি নৃগোষ্ঠীর পরিচয় পাওয়া গিয়েছে, এবং তার মধ্যে আমরা কিছু তো একটু আগেই বললাম যে চাকমা, মারমা, মণিপুরি, ত্রিপুরা, খাসিয়া ইত্যাদি এই ধরনের নৃগোষ্ঠী রয়েছে, এবং এই নৃগোষ্ঠীগুলো সম্বন্ধে আমরা পরবর্তীতে আলোচনা করব। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হলো এই যে নৃগোষ্ঠী, এই নৃগোষ্ঠীদের একটা বড় অংশই কিন্তু বা সবচেয়ে বেশি বসবাস কিন্তু আমরা দেখতে পাই এই যে পার্বত্য চট্টগ্রাম, এই পার্বত্য চট্টগ্রাম এলাকায়, অর্থাৎ পার্বত্য চট্টগ্রামেই বাংলাদেশের সবচেয়ে বেশি নৃগোষ্ঠীদের সংখ্যা দেখতে পাওয়া যায়।